দেখুন, আমি যদি এই গঙ্গাসাগর একটা মস্ত বড় তীর্থ, সারা ভারতবর্ষের মতো একটা ইন্টারন্যাশনাল পিলগ্রিমেজ, সেইটা আমার একটুখানি এগিয়ে গেলি গঙ্গাসাগর মহান তীর্থ। এবার ছটা তীর্থ পাবে, শরীরের সঙ্গে কীরকম মিল আছে সেইটা আমি একটু লিঙ্ক ধরিয়ে দিচ্ছি, আমি এখানে ভাষণ দিচ্ছি না। এই গঙ্গাসাগর তীর্থ এটার সঙ্গে শরীরের মিল আছে মূলাধার তত্ত্ব, এগুলো যারা যোগপথের মানুষ তারাই জানবে। ভারত যোগের দেশ, ভোগের দেশ নয়। যোগ ছাড়া ভারত নাই, ভারত ছাড়া যোগ নাই। যোগই ভারতের সম্পদ। তাই ভগবান কৃষ্ণ, ভগবান রামচন্দ্র থেকে মুনি ঋষি সবাই যোগী ছিল। পরবর্তীকালে কলিযুগের মধ্যভাগে এসে যোগকে সরিয়ে দিয়ে কতগুলো কাল্পনিক ধর্ম এসে আমাদের সামনে আবেগ প্রবণ এসে দাঁড়ালো, সেগুলোকে আমরা ধর্ম বলে মনে করলাম। এগুলো কোনোটাই স্বাস্থ্যসম্মত নয়, ছেড়ে দিন সে কথা। এবার এখান থেকে যখন আমরা এগিয়ে যাচ্ছি উত্তর দিকে, উত্তর দিকে আছে অনন্ত হিমালয়, সেখানে আমাকে উচ্চস্থ, সেখানে আমাকে যেতে হবে। তাই এগিয়ে যেতে যেতে প্রথমে পড়ল কাশীধাম, মূলাধার তত্ত্বের পর স্বাধিষ্ঠান তত্ত্ব চলে এলো আমার দেহের মধ্যে। আরো গঙ্গা ধরে এগিয়ে যাচ্ছি উত্তরে, যেতে যেতে আসলো এলাহাবাদ প্রয়াগ, ত্রিবেণী যেটাকে বলা হয় প্রয়াগ, সেটা আসলো মণিপুর চক্র, শরীরের মধ্যে মণিপুর স্থান, অর্থাৎ নাভি তত্ত্ব, নেভাল এসেন্স। এবার আমরা আরো এগিয়ে যাচ্ছি, যেতে যেতে আসলো হরিদ্বার। এটা কত হলো? চারটে হলো। এই চার চতুর্থ হচ্ছে হরিদ্বার। সেখানে আমরা কি পাচ্ছি? হরির দরজা, নামটার সঙ্গে মিল আছে। তার মানে আমার শরীরের ভেতরে যেটা যেটা চেস্ট এরিয়া, হৃদগ্রন্থি যেটাকে বলা হয় যোগশাস্ত্রে, সেইটা। আরও এগিয়ে যাচ্ছি, তারপরে চলে যাচ্ছে ঋষিকেশ। কাকে ঋষিকেশ বলা হয়? কৃষ্ণকে ঋষিকেশ, শিবকে। তাই সেই হলো আমার কাছে পঞ্চম তত্ত্ব। তারপরে সেটা হচ্ছে আমার কাছে কণ্ঠে। তাই কণ্ঠে বায়ু স্থির হলে নীলকণ্ঠ, সে নীলকণ্ঠ মানে মহাদেব। এই আমার প্রাণবায়ু যদি কণ্ঠে গিয়ে স্থির করে দিতে পারি, নীলকণ্ঠ। আবার এগিয়ে গেলাম দেবপ্রয়াগ, যেখানে গঙ্গা দুটো ভাগ হয়ে ওয়াইজ শেপ নিয়ে পৃথিবীতে নেমে এসেছে, সেইটা হচ্ছে কূটস্থ তত্ত্ব, অর্থাৎ অর্থাৎ দেবপ্রয়াগ, দেবতাদের স্থান। এই যে আমার শরীরের সঙ্গে গঙ্গাকে কেন্দ্র করে যে মিল, ভৌগোলিক মিল, তার সঙ্গে কাকদ্বীপের সম্পর্ক আছে। তাই মুনিনাং কপিলাং গীতার মধ্যে বলা আছে, মুনিদের মধ্যে আমি কপিল, মানে শ্রেষ্ঠ মুনি। এই কপিল মুনিও এককালে বাঙালি ছিলেন, তিনি সাধন করবার জন্যে এই এখানে চলে এসেছিলেন এই সাগর তীর্থে। তারপর এই যে দেহ তত্ত্বের সঙ্গে ভৌগোলিক তত্ত্বকে মিল রেখে আমরা এই শাস্ত্রসম্মতভাবে এইটা আমি এখানে তৈরি করেছি, আমি নয় সবাই মিলে। আমরা এটাকে কলকাতা তৈরি করতে পারতাম, তাহলে আজকে বহু মানুষ জানতে পারত এত বড় মন্দির। কিন্তু আমরা কলকাতার থেকে অনেক দূরে চলে এসেছি, একদম গোড়ায়, যেখানে গঙ্গা এসে অনন্ত সমুদ্রের সঙ্গে মিশে গিয়ে নিজেই সমুদ্র হয়ে গেছে। তা আমাদের জীবনটাও তাই, এইভাবে আমাদের অনন্তের সঙ্গে কোনো না কোনো জন্ম এসে মিশে যেতেই হবে। যেখান থেকে আমার উৎপত্তি সেখানেই ফিরে আসতে হবে। নদীর উৎপত্তি সমুদ্র থেকে, সে বাষ্প হয়ে ওপরে উঠল, তারপরে মেঘ হলো, নানা রূপ নানা নাম পাল্টাতে পাল্টাতে এ আবার হিমালয়ে গিয়ে ঠেকে গেল, সেখানে বড়, তারপরে আবার টপ টপ করে জল, ছোট নদী বা কোনো বড় নদী হতে হতে আবার তার উৎসস্থল সমুদ্রে এসে মিশে গেল। আমাদের মানব জীবনটাও ঠিক তাই, যেখান থেকে এসেছি সেখানে আমাদের ফিরে যেতে হবে। তাই সেই যে ফিরে যাওয়ার যে জায়গা সমুদ্র, এখান থেকে একটুখানি আকাশপথে গেলেই সমুদ্র, এপাশে পবিত্র গঙ্গা, পেছনে দক্ষিণ দিকে সমুদ্র, উত্তরে বিশাল হিমালয় পর্বত।
তাই হিমালয়ে আমরা যদি ভারতের মানচিত্রটাকে দেখি, ভারতের মানচিত্রের তিন দিকে জলরাশি, উত্তর দিকে দুর্ভেদ্য হিমালয়, অর্থাৎ সুন্দর এমন একটা দেশ যার তিন দিকে জল। এই দেশকে আমরা পবিত্র ভাবি, কেন না তিন ভাগ জল আমাদের এই যে মনুষ্য শরীর, এর ভেতরেও তিন ভাগ জল, এক ভাগ স্থল, তাই উত্তর দিকে এক ভাগ স্থল। এই জন্যে ভারত ধর্মের দেশ, এই জন্যে ভারত ধর্মের রাজধানী, সারা পৃথিবীর ধর্মের রাজধানী বলা হয়। সেই দেশের মানুষ আমরা, আমরা সেই জায়গায় সেই পবিত্র কাকদ্বীপ, কাক দ্বীপ, যে দ্বীপে কাক বাস করে, তাকে ধর্মকে ময়লা তুলে পরিষ্কার করে দেয়। কে বলে আজ আমাদের জীবনের যা কিছু ময়লা, হে কাকদ্বীপ তুমি নিয়ে নাও, পবিত্র গঙ্গায় ভাসিয়ে দাও, আমরা যেন তোমার চেয়েও পবিত্র মানুষ হতে পারি। এটাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। মনুষ্য জীবনের কি খেলাম, কত বড় চাকরি করলাম, কত বড় রাজা হলাম, কিছু যায় আসে না।